চুচুড়া হলো বিভিন্ন শিল্প ও স্থাপত্যযুক্ত একটি গৌরবময় শহর, যার অতীতের পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশ ইতিহাস একে অনন্য করে তোলে। শহরটি 1597 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। ডাচরা প্রথম এই অংশেই খুঁটি পেতেছিলেন, যা বর্তমানে চুচুড়া শহরের তিনটি বড় খেলার মাঠ। এই চুচুড়া শহর বাংলার প্রথম ইউরোপীয় বসতি। যদিও প্রায় 2 শতাব্দী হয়ে গেছে, কিন্তু তাদের সময়ের অনেক অবশিষ্টাংশ এখনও দেখা যায়, যা এটিকে এক অনন্য ডাচ ব্রিটিশ বাংলা অনুভূতি দেয়। মাঠের পাশেই প্রথমেই আছে একটি বাংলো, যেটি হলো ভক, অর্থাৎ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতীক। এটি ডাচ গভর্নরের বাসস্থান ছিল, যার ঐতিহাসিক তাৎপর্য এখনও রয়েছে। বর্তমানে এই অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ। এটি বর্ধমান বিভাগীয় কমিশনারের বাসভবন। 1740 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ফোর্ট গুস্তাভাস দুর্গ নির্মাণ করেছিলেন। আজ তার মধ্যে একমাত্র অবশিষ্ট নিদর্শন হল এই আর্টিলারি ওয়াল, যা হুগলি মাদ্রাসা বিল্ডিংয়ের একটি অংশ। পাশাপাশি দুটো ডাচ কামানও রয়েছে, যা দুর্গের শেষ নিদর্শন। এই হুগলি মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন তাজউদ্দিন আহমেদ ও শাহ আজিজুর রহমান। এনারা দুজনেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হুগলি নদীর তীরবর্তী ডাচদের প্রাচীন বাগান বাড়িগুলির মধ্যে অন্যতম এই হুগলি মহসিন কলেজ। এই বাড়িটির পাশেই ওয়েল গিলিগেন নামে একটি আনন্দ ভবন ছিল। অ্যালবার্ট সিক্টারম্যান বাংলার VOC-র পরিচালক কর্তৃক নির্মিত। 1804 থেকে 1805-এ জেনারেল পেরন, সিন্ধিয়া আর্মির একজন ফরাসি জেনারেল, এই কলেজটিকে নতুনভাবে নির্মাণ করেন, একটি প্যালাডিয়ান ম্যানসনের চেহারা দেন। স্ত্রীর মৃত্যুর পর পেরন যখন ফ্রান্সে ফিরে যান, তখন 1834 সালে জগমোহন শীল এই ভবনটি ব্যয় করেন এবং 1836 সালে এই হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠা করেন হাজি মোহাম্মদ মহসিন। এই কলেজের বিখ্যাত ছাত্ররা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বারকানাথ মিত্র, কানাইলাল দত্ত এবং সৈয়দ আমির আলী। এই কলেজের ভেতরে দুটো ইংরেজি ভি অক্ষরের মতো সিঁড়ি একতলায় উঠে গেছে। বিরাট একটি হলঘর, যা বিশেষ গ্রিক আয়োনিক স্তম্ভের আশ্রয়ে গঠিত, নাচের বলরুম হিসেবে ব্যবহৃত হতো। কলেজ রোডের এই সার্কিট হাউসের জায়গায় ডাচরা একটি চার্চ নির্মাণ করেছিলেন। সাইক্লোনের ঝড়ে সেই চার্চের টম ভেঙে যায়, পরে ব্রিটিশরা পুরোপুরি তা ধ্বংস করে দেয়। হুগলি মহসিন কলেজের পাশেই রয়েছে এই ঘাট। ডাচরা ভূগর্ভস্থ খাল তৈরি করেছিলেন ইট দিয়ে, বিভিন্ন বর্জ্য ও জল বার করে ফেলার জন্য চুচুড়া থেকে হুগলি নদীতে। অনেক সময় শত্রুদের থেকে বাঁচার জন্য ব্যবহার করা হতো। নদীর পাড় বরাবর গুদামগুলিতে সুতি, আদা, আফিম ও চিনি সংরক্ষিত থাকত পার্সিয়া, বাটাভিয়া ও ইউরোপে ট্রান্সপোর্টের জন্য। এছাড়াও মুর্শিদাবাদের কাশিমবাজার থেকে সিল কেনে চুচুড়ায় সঞ্চয় করা হতো এবং সেখান থেকে জাপান, বাটাভিয়ার পাঠানো হতো। পরবর্তী ভিডিওতে চুচুড়া শহরের আরো বিশেষ কয়েকটি ঐতিহ্যপূর্ণ জায়গা নিয়ে দেখানো হবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।